স্টোরি আপলোড করার পর একদম নিচে আসব, তো দেখুন আদার্স অন, এখানে আদার্স অন লেখা আছে, মানে তো আমার ফ্রেন্ড লিস্ট নাই এমন একজন আমার এই স্টোরিটা ভিজিট করছে। তো আপনারা অনেক সময় স্টোরি আপলোড করার পর দেখবেন এখানে আদার্স লেখা আছে, প্লাস তো এখানে এরকম একটা লিস্ট পাবেন, 5 থেকে 10 জন 15 জন এরকম একটা লিস্ট পাবেন। আমি আপনাদের দেখাইতেছি, এই যে দেখুন 3 ডট এখানে ক্লিক করার পর এই যে দেখুন এডিট স্টোরি প্রাইভেসি এখানে ক্লিক করে দিলাম, তো দেখুন এখানে কিন্তু আমার ফ্রেন্ডস করা আছে, এখানে কিন্তু পাবলিক করা নাই। এরপরও কিন্তু এখানে আর কি আদার্স লেখা আসবে, মানে এমন কিছু ব্যক্তিরা এখানে এগুলো ভিজিট করে আমাদের স্টোরিগুলো। যদি আপনি পাবলিক করে রাখেন তাহলে দেখা গেছে আপনার কোনো ফলোয়ার হয়তো আপনার স্টোরিটা ভিজিট করছে, কিন্তু আপনি শুধুমাত্র ফ্রেন্ডস এইটা করার পরও যদি দেখেন এখানে আদার্স অনেকের একটা লিস্ট এখানে শো হবে, যেমন তারা আপনার ফ্রেন্ড লিস্টেই নেয় কিন্তু আপনার স্টোরিটা ঠিকই সময়ের জন্যই তারা আর কি ভিজিট করে থাকে। তো এই লিস্ট আপনারা কীভাবে বের করতে পারবেন? তাছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার প্রোফাইল যারা নিয়মিত ভিজিট করে এইরকম একটা লিস্টও কিন্তু আপনারা এই লিস্টের মাধ্যমে পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু একদম ছোট হবে, তো সকলের কাছে একটা ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর জন্য এখানে প্রথমত ক্লিক করে দেবেন, একটু নিচে আসবেন, আসার পর দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে এই যে দেখুন ফেসবুক অ্যাকাউন্টের সেটিংসে যাবেন। প্রথমত আপনারা যদি আমার পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। তারপরে এখান থেকে দেখুন প্রোফাইল সেটিংস এইখানে ক্লিক করে দেবেন, দেন একটু নিচে আসবেন, এরকম নিচে আসার পর দেখুন এইখানে একটা অপশন পাবেন এই যে দেখুন স্টোরি সেটিংস এইখানে ক্লিক করে দেবেন। তো এর মাধ্যমে কিন্তু আপনারা 2টা আইডিয়া পেয়ে যাবেন, মানে আপনার প্রোফাইল যারা নিয়মিত ভিজিট করে তাছাড়াও কিন্তু আপনার স্টোরিগুলো যারা ভিজিট করে হয়তো সে আপনার ফ্রেন্ড লিস্টে নাই। তারপর দেখুন স্টোরি প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন, তো এইখানে দেখুন আমার কিন্তু ফ্রেন্ডস করা আছে, এর আগেও আমি আপনাদের দেখিয়েছি। তারপর এই দেখুন কাস্টম আপনারা এখানে ক্লিক করে দেবেন, এইখানে ক্লিক করার পর এরকম বাম পাশে এরকম সোয়াইপ করবেন, তো দেখুন এইখানে এরকম একটা লিস্ট পেয়ে যাবেন, এরাই কিন্তু প্রতিনিয়ত আপনার প্রোফাইল ভিজিট করে, প্লাস একদম শুরু থেকে যার নামটা শো হবে দেখুন প্রথম থেকে যাদের নামগুলো শো হবে তারাই কিন্তু আপনার স্টোরিগুলো ভিজিট করে থাকে প্রতিনিয়ত। তাছাড়া এইখানে যে লিস্টগুলো আপনারা পাবেন এই দেখুন এইটা কিন্তু আপনার ফ্রেন্ডসের লিস্ট, তো পাশে টানলে যে লিস্ট আপনাদের সামনে শো হবে এরা কিন্তু প্রতিনিয়ত আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করে, তাছাড়া আপনারা যে স্টোরিগুলো আপলোড করে থাকেন যারা এগুলো ভিজিট করে এরকম একটা লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা। তো এই তথ্যটা কিন্তু অনেকেই জানেন না, অনেকেই কিন্তু আর কি বিভিন্ন টিউটোরিয়াল দেখেন, তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখায়, তো এইটা কিন্তু একদম রিয়েল। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যারা আপনার ফেসবুকের স্টোরিগুলো ভিজিট করে তাদের কীরকম দেখতে পারবেন আপনারা। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি সবসময় এই চ্যানেলে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।